VOA 60 স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার করোনা ভাইরাস মহামারী এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নাইজেরিয়া এবং আফ্রিকার সকল দেশকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন। ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস করোনা ভাইরাস টিকা সংক্রান্ত হোয়াইট হাউসের নির্দেশনা অগ্রাহ্য করার উদ্দেশ্যে বৃহস্পতিবার একটি আইনে স্বাক্ষর করেছেন, ফলে ফ্লোরিডার বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের করোনা ভাইরাস বাধ্যতামূলক নির্দেশনা থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হবে। নিউ ইয়র্কের এক বিচারক 1965 সালে নাগরিক অধিকার নেতা ম্যালকম এক্সকে হত্যার ঘটনায় কয়েক দশক ধরে কারাগারে বন্দী দুই ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি বাতিল করে দেন এবং একে আমেরিকার ইতিহাসে অত্যন্ত খ্যাতনামা ব্যক্তির হত্যার ন্যায় বিচারে চরম ব্যর্থতা বলে স্বীকার করেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।